নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন অক্টোবর মাসের মাঝামাঝি, তো যারা কয়েকটা গোলাপ গাছ করছেন বা যারা টবে গোলাপ গাছ করছেন, তো কিভাবে এই গোলাপ গাছের হার্ড প্রুনিং করবেন আর কখন করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমার এই টবের গোলাপ গাছগুলোকে আমি আজ হার্ড প্রুনিং করব। তো প্রথমে আমরা একটা শার্প কাটা নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে স্যানিটাইজ করে নিয়েছি। তো তারপর ডাল নির্বাচনের সময় একটা জিনিস আমি আপনাদের বলি, সবসময় নোডাল পোর্শনটার খানিকটা উপরে আপনারা কাটবেন। নোডাল পোর্শনটা হলো যেখান থেকে পাতা বেরিয়ে আসে, তো এখানে অনেকগুলো দাগ থাকে যেখান থেকে পাতা বেরিয়ে আসে, তার ঠিক খানিকটা উপরে কাটবেন। আর কাটার সময় আপনারা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন। তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এর ডাল কাটবেন। যখন ডাল কাটবেন সেটাকে একটা শার্প কাট দেবেন, যাতে একবারে আপনারা ডালটাকে কেটে ফেলতে পারেন। তো এক্ষেত্রে আপনারা যে কোনো শার্প নাইফ বা কাটার আপনারা ইউজ করতে পারেন। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন ডাল কাটার সময়। আর এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন কাটবেন, তার ডালের বাইরের অংশটা উপর দিকে আর ভেতরের অংশটা যাতে নিচের দিকে থাকে। এটা হেলানো অবস্থায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন, আর বাইরের দিকটা উপরে থাকবে আর ভেতরের দিকটা স্লাইডের যে নিচের দিকটা থাকবে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা কাটছেন। তো এইভাবে আপনারা এই ডালগুলোকে কাটবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। দেখুন, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন আপনারা কাটবেন, তখন হেলানো অংশটার মধ্যে উপরের দিকটা যাতে বাইরের দিকে থাকে এবং নিচের দিকটা যাতে ভেতরের দিকে থাকে। এক্ষেত্রে আপনার ডাল থেকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে নতুন পাতা বা ড্যাম বেরিয়ে আসবে। তারপর বন্ধুরা, গাছের এই ডালগুলোকে কাটার পর আমরা তার কাটা অংশগুলোতে একটা যে কোনো অ্যান্টিফাঙ্গাল পাউডারের জলীয় মিশ্রণটা আমরা সেখানে দিয়ে দেব, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন আমাদের এই গোলাপ গাছের ক্ষেত্রে না হয়। এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা সবসময় এই গাছের ডাল কাটার পর অ্যান্টিফাঙ্গাল পাউডার অবশ্যই ইউজ করুন। তাহলে বন্ধুরা, আমি আপনাদের দেখাবো আমার সবগুলো গাছকে আমি প্রুনিং করার পর সেখানে প্রুনিংয়ের যে পার্টটা ছিল সেখানে আমরা অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা এখানে অ্যান্টিফাঙ্গাল পাউডার দেবেন, যাতে আপনাদের গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়। তো এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো দেখুন, আমি সবগুলো গাছে কিন্তু অ্যান্টিফাঙ্গাল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো অ্যান্টিফাঙ্গাল পাউডার ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা, হার্ড প্রুনিং করার পর যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা অ্যান্টিফাঙ্গাল দিলাম, তারপরে হলো আমরা গোলাপ গাছের খাবার দাবার। গোলাপ গাছে প্রচুর পরিমাণে খাবার দাবারের প্রয়োজন হয় এবং তাতে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণেরও জলের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আমরা কি করব, তো যেদিনকে আপনারা হার্ড প্রুনিংটা করবেন ওই দিনই গোড়ার মাটিটা হালকাভাবে নরম করে, এখানে আপনারা একটা অর্গানিক ফুড পাউডার যার নাম হচ্ছে রোজ ফুড পাউডার, এখানে আপনারা আমি আপনাদের দেখাচ্ছি, এটা আপনারা যে কোনো অনলাইন থেকে পেয়ে যাবেন, ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে। তো এটা আপনারা পার টবে 5 থেকে 10 গ্রাম, মাটিটা হালকাভাবে একটু ঝুরঝুরে করে আপনারা তার মাটির সাথে 5 থেকে 10 গ্রাম রোজ ফুড পাউডার মিশিয়ে দেবেন। তো এখানে দেখুন, আমি আমার প্রতিটা টবে 5 থেকে 10 গ্রাম রোজ ফুড পাউডার মিক্স করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এগুলো করুন। তারপর আমরা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। আর বন্ধুরা, আরেকটা জিনিস আমি আপনাদের বলবো, গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। তো সেই কারণে আপনারা অবশ্যই প্রতিদিন নিয়মিত করে জল দেবেন, কিন্তু কখনোই ওভার ওয়াটারিং করবেন না। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখলে আপনাদের গোলাপ গাছে কিন্তু শীতকালীন সময়ে প্রচুর প্রচুর আপনারা ফুল পেয়ে থাকবেন। তাহলে বন্ধুরা, এখানে দেখুন কিছুদিন আগে হার্ড প্রুনিং করা আমার একটি গাছ, তাতে খুব সুন্দর ড্যাম এবং তাতে কুড়িও বেরিয়ে এসেছে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল নয়েন্স গার্ডেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।